খুবই দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় নেতাদের বাড়িতে টাকার পাহাড়, ফ্ল্যাটের মধ্যে টাকা, অপার সংসারে টাকা। জ্যোতিপ্রিয় মল্লিক এইসব ছাড়ছুট দিলেও নাকি 36 কোটি, তার মধ্যে 22 কোটি নাকি ফ্রিজ। অনুব্রত মণ্ডল তার দেহরক্ষী তার 100 কোটি, মানে টাকা উঠছে। সারা দেশের কাছে পশ্চিমবাংলা নিন্দিত হচ্ছে এবং এই লুঠেরা দুর্নীতিওয়ালা তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হতে হবে। এই শাস্তির ব্যবস্থা না রাজ্যের সরকার না দিল্লি সরকার কেউ চায় না, নারদকাণ্ড ধামাচাপা পড়ে আছে, এর বিরুদ্ধে যথাযথ শাস্তি হতে হবে। এবার এর ফলে আমি কি দেখছি, আমরা ঝাড়খণ্ডে 354 কোটি টাকা, এ আইনি হতে পারে নাকি? কার কি ব্যবসা না ব্যবসা আমি জানি না, কিন্তু 354 কোটি টাকা ক্যাশ এমপি কংগ্রেসের, অবশ্যই আইনত ব্যবস্থা হতে হবে, আনকম্প্রোমাইজিংলি হতে হবে, তৃণমূলই হোক আর বিজেপি হোক, কোনো কম্প্রোমাইজ এখানে হতে পারে না। এবং সঙ্গে সঙ্গে বিজেপি নেতারা ছাড় পাবে কেন? বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ী 26,000 কোটি টাকা, মোদি শাহর ঘনিষ্ঠ গুজরাটের যারা 28 জন বিদেশে পালিয়ে গেছে ব্যাগ লুট করে, কি করছেন? ভানুয়াতুতে পালিয়ে আছে তৃণমূলের নেতা বিনয় মিশ্র, কি করছে দিল্লি সরকার? ফলে মোদি অমিত শাহ বিজেপি হলে একরকম করব, অন্য কেউ হলে আরেক রকম করবো, এটা চলতে পারে না। কংগ্রেসের এমপি হলেও সমানভাবে অপরাধী, শাস্তি হোক, কিন্তু যেন ধোয়া তুলসীপাতা বলে না মনে করে কেউ, বিজেপির অপরাধ তার চাইতে অনেক বেশি, ওরা ধামাচাপা দিয়ে রাখতে চায়। আমরা গোটা দেশে রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি একে রুখবো, একে রোখাটাই আমাদের কাজ। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ আমাদের স্যালিউট জানায় বামপন্থীদের এমনি এমনি না। সারা দেশরা জানতো যে বাংলা এমন মনোভাব নিয়ে চলে, লড়াই সংগ্রাম চিন্তা চেতনা সংস্কৃতি, ফলে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে এ কথাটা চালু রয়েছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সব্রাস হয়ে যাচ্ছে। এই যে পজিটিভলি বাংলা গোটা ভারতবর্ষে সামনের সারিতে, এটাকে 12টা বাজিয়ে দেবার জন্য তৃণমূলের রাজত্ব যথেষ্ট। এখন কী দাঁড়াচ্ছে? মুখ্যমন্ত্রী বলছেন যা আমরা ভাবি তা ভারত ভাবে, হয়তো কথাটা ঠিক খানিক অংশে। কেন? অপার সংসারে 50 কোটি, খাটের তলায় 22 কোটি, অনুব্রত দেহরক্ষীর 100 কোটি, ওই চলতে চলতে বাংলায় মমতার মতন হাবভাব করে এখন দেখা যাচ্ছে 354 কোটি রাজস্থানেও বেরোচ্ছে, খোঁজ করলে গুজরাতে ওরকম আরও বেরোবে। ফলে লুঠের রাজত্ব করছেন মমতা ব্যানার্জি, অন্যান্য রাজ্যে যেটা পশ্চিমবাংলা গর্ব করতে পারত আজকে সে গর্ব করার জায়গায় নেই। পশ্চিমবাংলাতেও লুট, অন্য রাজ্যেও লুট, অথচ ছিল পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে বা বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, এগোতো। মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছেন, তৃণমূল বিজেপির রাজত্ব বাংলা সর্বনাশ করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে রঘুনাথ মুর্মুর নামে নামাঙ্কিত আবাসিক হস্টেল দুর্গাপুর ছাত্রছাত্রীরা আছে, সাপের কামড়ে মারা গেল, মরতে হলো। ওরা গরিব মানুষ, আদিবাসী, সরকারের নজর থাকবে না? যারা কর্তৃপক্ষ তাদের নজর থাকবে না? যারা প্রশাসক তাদের নজর থাকবে না? কে ওই মৃত্যুর দায় দেবে? কে ওই বাচ্চাটা যে মারা গেল তাকে ফিরিয়ে আনবে কে? খুবই দুর্ভাগ্য আমাদের যা চলছে। ইডি যা রিপোর্ট টিপোর্ট দিয়েছে, বহু বিস্তৃত রিপোর্ট, তাতে নানান রকমের তথ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদি নাকি হাজির করেছে, কম করে দেখানো হয়েছে বলে আমার ধারণা। কিন্তু তারও মধ্যে যা দেখিয়েছে, 36 কোটি টাকা নাকি সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক তার অ্যাকাউন্টে, তার 22 কোটি টাকা নাকি উদ্ধার হয়েছে, ফ্রিজ করেছে, তারপর মেয়ের অ্যাকাউন্টে কী ও স্ত্রীর অ্যাকাউন্টে কী ইত্যাদি ইত্যাদি। টাকা পয়সা মাগনা, নেতা হলেই টাকার দিকে লোভ, নেতা হলেই দুষ্কৃতি আর দুর্নীতির কাজ। তৃণমূলের নেতারা তা স্পষ্ট করে দিচ্ছেন, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন ধরা পড়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন না না নির্দোষ, অন্যায়ভাবে করা হচ্ছে। আমরা তখনও বলেছিলাম মমতা ব্যানার্জি যে যত ঘনিষ্ঠ সে তত বড় দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। আমডাঙাতে আবার গুলি, ব্যবসায়ী গুলিবিদ্ধ, কদিন আগে দেখেছি তৃণমূলের প্রধান গুলিবিদ্ধ, তার আগে দেখেছি তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ, তার আগে দেখলাম কোলাঘাটে
ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী, গুলিবিদ্ধ, খুন। পশ্চিমবাংলায় গুলি, বোমা, বন্দুকের রাজত্ব, লুঠেরাদের রাজত্ব, দুষ্কৃতীদের রাজত্ব। তৃণমূলের সরকার মানে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী বাহিনীর রাজত্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একদা তৃণমূলের নেতা, এখন বিজেপির নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন অনেক কথা বলছেন যে এতদিন বলেননি। এখন উনি মনে করিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে ডেলোর পাহাড়ের কথাটা মনে আছে তো? ওটা তো আমরা মনে করাতাম, বড় আমরা যখন মনে করাতাম তখন মমতা ব্যানার্জির সঙ্গে ঘনিষ্ঠভাবে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থাকতেন, একেবারে মমতা ব্যানার্জির সঙ্গে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ ইত্যাদি ইত্যাদি ডেলোর পাহাড়। আমরাই তো বলেছিলাম ডেলোর পাহাড়ের মিটিংয়ের কথাটা প্রকাশ করছেন না কেন, স্বীকার করছেন না কেন? মমতা ব্যানার্জি ভয় পেতেন, শুভেন্দু অধিকারী তার পাশে থাকতেন, আজকে দল বদলেছেন, অতএব কথা বদলে যাচ্ছে। ফলে ওদের কথা কখন কে কোন দলে আছেন তার উপর নির্ভর করে হয়, আমাদের নীতিগত অবস্থানটাই মানুষের কাছে জরুরি।